আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি একটু অসুস্থ, সেই কারণে আজকে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই চা বানিয়ে নিলাম। তো কী কারণে অসুস্থ সেটা তো বলবই। তো ওই চা বানিয়ে নিয়েছি আর খাস্তা নিয়ে নিয়েছি। তো আজকে সকালবেলায় আমি আর এক নাস্তা বানাবো না, তো দুইটা করে খাস্তা নিয়ে নিয়েছি। দুইটা করে খাস্তা দিয়ে চা দিয়ে খাবো, তারপর দুপুরে যা হয় রান্না করে নেব। শরীরে প্রচুর পরিমাণে ব্যথা, এত পরিমাণে ব্যথা, হাতে পায়ে পুরো শরীরে ব্যথা, ব্যথার জন্য নড়তে পারতেছি না। তো সেই জন্য আজকে আর রুটি বানানো যাবে না, পারবো না আমি। তো সেই জন্যই চা আর খাস্তা দিয়েই সকালের খাওয়াটা সেরে নিলাম একবারেই। এমনিতে একটা খাস্তাই খাই, বেশি ভালো লাগে না খেতে, তো এসে আজকে দুইটা খাস্তাই নিয়ে নিলাম। তো আর নাস্তা বানাবো না। তো চলো এখন তোমাকে বাইরে নিয়ে যাই, একটু দেখাই। ওই দেখো, বড়ই গাছ ঝাঁকি দিচ্ছে, বড়ই পড়ছে। তো বাচ্চারা সব এখানে দোয়া উঠানে বা বড়ই কুড়াচ্ছে, বড়ই ভর্তা খাবে, সেই জন্য তো ওদেরকে একটু দেখালাম। এই যে দেখো, পাকা পাকা বড়ই। আর এদিকে দেখো, দুইটা বিড়াল সোনা একসাথে দুষ্টামি করতেছে, একটা মিঠু একটা মিনি। আর কি কারণে শরীরে এত অসুস্থ হয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে মুরগির এই খোয়ারটা বা কালকে সারাদিন পরিশ্রম করে আমি মানে বানিয়েছি, তো তখন টের পাইনি, কিন্তু আজকে বুঝতেছি পুরো শরীর একদম ব্যথা হয়েছে, অনেকটাই খাটনি হয়েছে, সেই কারণে আজকে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। তো সেই জন্য নড়াচড়া করতে পারতেছি না। তো কি করব, ওষুধ তো খেয়েই নিয়েছি। আর এইদিকে দেখো, বাসায় সুতোয়াল এসেছিলো, তো কয়েক রকমের সুটকি নিয়ে রাখলাম। অনেক সময় দেখা যায় মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগে না, তো তখন কী হয়, সুটকি মাছটা ঘরে থাকলে দেখা যায় সবজি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, আলু দিয়ে ভাজি করে খাওয়া যায়, সবজি দিয়ে রান্না করে খাওয়া যায়। এখানে লোটা মাছের সুটকি নিয়েছি, পুঁটি মাছের সুটকি, এখানে ফেউসা মাছের সুটকি, আর এখানে আছে কাচকি মাছের সুটকি। তো সুটকিগুলো আমি কীভাবে রাখি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা বক্স নিয়ে নিচ্ছি বড় সাইজের, বক্সের মধ্যে সবগুলো সুটকি এভাবে ভরে রেখে এটাকে আমি ফ্রিজে নর্মালে বসিয়ে রাখবো। এতে করে সুটকিগুলো ভালো থাকে আর সুটকিগুলো নষ্ট হয় না। তো এভাবে দু এক মাসও ভালো থাকে, কোনো কিছুই হয় না। ওদিকে দেখো, ওরা বড়ই যে পেরেছিল ভর্তা করবে এখন, সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘরে যে দেখি ফ্রিজ খুলে কি রান্না করবো আজকে। তো এই যে দেখো, ফ্রিজে মাছ মাংস সবই আছে, মুরগির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, সব ধরনের মাছ মাংস আছে। কিন্তু আমার মেয়ে বলছে আজকে ডিম খাবে, তো বলছে আজকে ডিম রান্না করতে। এই যে দেখো, এখানে ডিম আছে ফ্রিজে। তো চলো, মেয়ে বলছে যখন আজকে ডিম খাবে তাহলে চলো আজকে ডিমই রান্না করি। তো ওই যে ফ্রিজ থেকে আমি ডিম বের করে নিচ্ছি। আর শীতকালে শেষ পর্যায়ে গলাটাও না একদম কেমন যেন বসা বসা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডাও ভাবও আছে শরীরে, জ্বর জ্বরও আছে একটু। এই যে ডিমগুলো এখন বসিয়ে দিলাম, আজকে আর মাটি তুলে রান্না করতে যাবো না, ঘরেই বসিয়ে দিলাম। একটু লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি, ভালোভাবে সিদ্ধ হবে। এই দেখো, ডিমগুলো আমি ছুলে নিয়েছি, এখন এখানে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি, ডিমগুলো ভেজে নেব। আর এই তেলটাতে কালকে আমি ওই যে পাঁপড়গুলো ভেজেছিলাম সেই তেলটায়, তো এই তেলের মধ্যে রান্না করে নেব, যেহেতু পাঁপড় ভেজেছি কোনো সমস্যা নাই। তো চলো ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আর অনেকদিন পরে আজকে ডিম রান্না করতেছি, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। তো তেমন একটা ডিমের তরকারি খাওয়া হয় না, তো প্রায় কয়েক মাস পর আজকে ডিমের তরকারি করতেছি। তো ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু দিয়ে একদম মাংসের তরকারির মতো একটা ঝোল হবে ডিম আলু দিয়ে। তো এখন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ সব ভেজে মশলা টসলা কষিয়ে নিয়েছি, এটা দেখতে পাচ্ছ। আলুর সাথে ডিমও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। আজকে খুব সিম্পল রান্না, ডিমের তরকারি আর ডাল। তো ডালটা আমার হয়ে গেছে রান্না, তো এখন শুধু ডিমের তরকারিটাই করতেছি। তো ডিমের তরকারিটা হয়ে গেলে রান্না বান্না শেষ, তো আজকে আর বেশি ঝামেলা করব না। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমের তরকারিটা হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও ভালোই হয়েছে টেস্টটা। তো আমি লবণটা চেকে নিয়েছি, একদম মাংসের মতোই ঘ্রাণ আসতেছিল। আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে রান্নাবান্না, এই যে ডিমের তরকারি নামিয়ে নিয়ে এসেছি, আর এখানে ডাল আছে। তো আজকে ডাল আর ডিমের তরকারি রেডি করে খাওয়া দাওয়া হবে। তো ততক্ষণে চলো আমি বাকি কাজকর্ম তেমন কিছু করব না, শুধু আজকে গোসল করব না, হাতটা ধুয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর খেতে চলে আসবো। আর ওদিকে মিঠু সোনা ঘুরছে,
খাওয়ার জন্য ওকে খাবার দিয়ে দিলাম মিঠুকে। এই যে আমি এসেছি, সবার জন্য ভাত বেড়ে নিলাম। আর এই যে দেখো এখানে শাক, এই শাকটা কালকে ছিল ফ্রিজে, তো আমি ওভেনে গরম করে নিলাম, ফেলে দেওয়ার ঠিক না। আর এই যে ডিমের ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে, তো মেয়েদেরকে আগে ডিমের ঝোল দিয়ে দিচ্ছি। তো ওরা বলছে আমরা আর কিছু খাবো না, আমাদেরকে ডাল আর ডিমের তরকারি দাও, তো ওদেরকে দিয়ে খেতে দিয়ে দিলাম। এই যে দুই মেয়েকে দিয়ে দিলাম, আর আমরাই আর মা শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো শাকগুলো কালকে খুব মজা হয়েছিল, মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। আর এই যে দেখো ডিমের তরকারিটাও খুব মজা হয়েছে, তো চলো খাই। তো একদম খেতে মাংসের তরকারির মতোই মনে হচ্ছিল, একদম মাংসের মতো ফ্লেভার আসতেছিল। তো চলো ডিম দিয়ে এখন ভাতটা খেয়ে নেই। তো ভাতটা খেয়ে বিকেলবেলা একটু শুয়ে থাকবো, কারণ শরীরটা অনেকটাই ক্লান্ত লাগতেছে। আর এই যে দেখো ঘুম থেকে উঠে দেখি বাহিরে সন্ধে হয়ে গেছে। তো কি আর করবো, যত অসুস্থই থাকি কাজকর্ম তো করতে হবে। এইমাত্র কবুতরের ঘর টর, মুরগির ঘর টর লাগিয়ে রেখে এসে চা বসিয়ে চা বানিয়ে নিলাম। যেহেতু গলাটা একটু বসে আছে, তো চাটা খেলে ভালো লাগবে, আর যেহেতু মাথা ব্যথা, শরীর ব্যথা, তো এই যে গরম গরম চা নিয়ে এনেছি সবার জন্য, আর সাথে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার একটা ফেসবুক পেজ আছে আল আকশা ব্লগ, ওখানে একটা ফলো করে দিও। তো চলো চাটা খেয়ে নেই, আর চা খাওয়ার পর আবার গিয়ে শুয়ে পড়ব, কারণ ভালো লাগছে না, শরীরে ব্যথা, মাথা ব্যথা। এই যে দেখো এসেই শুয়ে পড়েছি, আর ওই যে মিঠুকে ওদিকে দুধ দিয়েছি, ও দুধ খাচ্ছে। তো আজকের মতো এখানেই, তো নেক্সট দিন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।